হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ থেকে তোমরা পরপর বিয়ের ব্লগগুলো পেতে চলেছ। তো যেটা আমি আগেও বলেছিলাম, তোমাদেরকে আগের কোনো একটা ব্লগে বলেছি যে বিয়ের সময় এতটাই আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম, যেহেতু সমস্ত কিছু আমি নিজের থেকে প্ল্যান প্রোগ্রাম সমস্ত কিছু আমারই করা, সবাইকে কীভাবে কী হবে না হবে, কোথায় কী ডেকোরেশন হবে থেকে শুরু করে কোন ব্যাগে কী আছে, কীভাবে রেডি হবো, সমস্ত কিছু আমার ওপর ছিল। তো যেই কারণে আলাদাভাবে ক্যামেরার সামনে আমি একদমই আসতে পারিনি। তো কিন্তু ব্লগ করবো না সেটা তো হতে পারে না। তো যতটা পেরেছি আমি নিজে ক্লিপিংস নিয়েছি, কিছু কিছু সময় যে সময়গুলোতে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমার আশেপাশে যারা ছিল বন্ধু বান্ধব, কাজিনস, মা বাবা, রিলেটিভ যেই ছিল তার হাতেই ফোনটা ধরিয়ে দিয়েছিলাম যে তোমরা একটু ক্লিপিং নাও। কিছু কিছু ক্ষেত্রে আমরা ক্যামেরাম্যানের থেকে যেই ভিডিও ফুটেজগুলো, র ফুটেজগুলো নিয়ে নিয়েছি সেগুলো, তো সমস্ত কিছু মিলিয়ে এই ব্লগগুলো কিন্তু পরপর তোমরা দেখবে। তো কিছু জায়গায় তোমরা কোয়ালিটি খুব ভালো পাবে, কিছু কিছু ক্লিপিংসের তোমরা কোয়ালিটি একটু বাজে পাবে, কারণ অনেকের থেকে কালেকটিভলি নিয়ে ব্লগটা তৈরি হচ্ছে। তো প্লিজ কিছু মাইন্ড করো না, তোমরা অবশ্যই দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমাদের শর্টসে কিন্তু প্রচুর বিয়ের রিলস আসছে, তো সেগুলোও চেক আউট করতে কিন্তু ভুলো না। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে কিন্তু প্রচুর বিয়ের ছবি আপলোড হতে অলরেডি শুরু করে দিয়েছে, তো সেগুলো অবশ্যই চেক আউট করো। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। ব্লগটা ম্যাক্সিমামটাই র ভয়েসেই থাকবে, মানে র ফুটেজটাই থাকবে, র ফুটেজ না মানে অডিওটা, অরিজিনাল অডিওতেই ম্যাক্সিমামটা থাকবে। কিছু কিছু ক্ষেত্রে যেখানে স্টোরি শেয়ার করার আছে কিছু, সেই জায়গাগুলোতে আমি ভয়েস ওভার দিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। সকালবেলা উঠে জোগাড় করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো, তখন প্রায় 9:30 বাজে, তখনও আমি রেডিওতে শুরুই করি। সেই সময় আমার মাসি আরও কিছু রিলেটিভরা চলে আসায় তারা একটু হাতে হাতে সমস্ত কিছু সাহায্য করে দিতে শুরু করলো, তো আমি সেই ফাঁকে রেডি হয়ে গেছি। ভেবেছিলাম গেট রেডি উইথ মি শ্যুট করবো, কিন্তু ততক্ষণে বাড়ি ভর্তি লোকজন, তাই আর শ্যুট করার মতো সাহস হলো না। মাত্র 15 মিনিট সময়ের মধ্যে শাড়ির থেকে শুরু করে মেকআপ, হেয়ার সমস্ত কিছু করে ফাটাফাট রেডি হয়ে গিয়েছিলাম। এই দিন সকালবেলা বাড়িতে বেশ কিছু নিয়ম ছিল, তো সব পাড়ার কাকিমারা, আমাদের কিছু রিলেটিভরা সবাই মিলে মজা করতে করতে এই নিয়মগুলো পালন করতে করতে বেশ অনেকটা সময়ই কেটে গেল। তারপর সব এয়শ্রীদের আলতা পরানো হলো, তার সাথে আমাকেও। এইসব রিচুয়াল চলতে চলতেই খবর পেলাম শুদ্ধর কাজিনসরা সবাই চলে এসেছে। তো যথারীতি আঙ্কেল, মানে শুদ্ধর বাবা, বেরিয়ে গেছিলেন ওদের পিক আপ করতে। ওরা সবাই স্টেশন থেকে ডিরেক্টলি ভেনুতে পৌঁছে গেছিলো, আর এই দিকের সমস্ত কাজ মিটে যাওয়ার পরে আস্তে আস্তে আমরাও সমস্ত গুছিয়ে বাক্স প্যাট্রা নিয়ে ভেনুর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আইবুড়োভাত খাওয়ার আগে আমাদের আবারও আউটফিট চেঞ্জ করার প্ল্যান ছিল, তো যথারীতি 15 থেকে 20 মিনিটের মধ্যেই তাড়াহুড়ো করে আবার রেডি হয়ে গিয়েছিলাম। আমার বিয়ের সমস্ত মেকআপই আমার নিজের করা। ভেবেছিলাম গেট রেডি উইথ মি শ্যুট করবো সবকটারই, কিন্তু সময়ের অভাবে একটাও শ্যুট করা হয়ে ওঠেনি। তাই ভেবেছি প্রত্যেকটা লুক রিক্রিয়েট করে আবারও গেট রেডি উইথ মি শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করে নেব। রেডি হয়ে বেরিয়ে দেখি হাইগুড়ো ভাতের জোগাড় প্রায় কমপ্লিট। আমার পাড়ার বোনেরা আর আমার বন্ধুরা মিলে দেখলাম জায়গাটাকে সুন্দরভাবে আলপনা দিয়ে, ফুল দিয়ে সাজিয়েছে। সবার প্রথমে আমাদের মারা আমাদের একটু ঠাকুরের প্রসাদ খাওয়ালো, তারপর একে একে পাড়ার সব কাকিমারা, রিলেটিভরা, যারা যারা ছিল সবাই একটু একটু করে পায়েস আমাদের খাইয়ে দিয়েছিল। সত্যি বলতে ভাত খেতে শুরু করার আগেই এক বাটি পায়েস আমাদের দুজনেরই প্রায় শেষ। পড়ার খাওয়ানোর থেকেও বেশি প্রত্যেকজনের ক্ষেত্রে মুখে এক মুখ ভর্তি পায়েস নিয়ে ফটো তোলার পর আমাদের দুজনেরই টেস্ট বাডের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল।
খাওয়া দাওয়ার সমস্ত ফটোশ্যুট হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম টেবিল চেয়ারে বসে খেতে। ফাটাফাট খাবার খেয়ে আমরা চলে গেছিলাম ফটোশ্যুট করতে। ফটোশ্যুট পর্ব সারার পর মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আমরা রেস্ট নিয়েছিলাম। তারপর আমি আবার রেডি হতে শুরু করে দিয়েছিলাম মেহেন্দির জন্য। ততক্ষণে দেখলাম আমাদের মেহেন্দি আর্টিস্ট চলে এসেছে। তাই আমি ছাড়া বাকি যারা যারা মেহেন্দি পরবে তাদের সবাইকে আমি বললাম যে তোমরা আগে পরে নাও। খাওয়া দাওয়ার পর ফটোশ্যুট করতে করতে প্রায় বেজে গেছিলো 5টা। তারপর 10-15 মিনিট রেস্ট নিয়ে আবার রেডি হতে শুরু করে দিয়েছিলাম মেহেন্দির জন্য। 6টার মধ্যে মেহেন্দির জন্য রেডি হয়ে গিয়ে বসে পড়েছিলাম মেহেন্দির জায়গায়, কারণ দুই হাতে মেহেন্দি পরতেও তো সময় লাগবে। পুরো বিয়েটা খুব ব্যস্ততার মধ্যে কাটলেও আমরা প্রত্যেকে কিন্তু খুঁটিনাটি প্রত্যেকটা ছোটোখাটো ইভেন্ট ভীষণভাবে এনজয় করেছি। তখন প্রায় 8টা বেজে গেছে, তখনও মেহেন্দি পড়া শেষ হয়নি। তাই বাধ্য হয়েই আমার মাসুদো বোনকে বললাম তুইও একটু হাত লাগা যাতে প্রসেসটা একটু তাড়াতাড়ি হয়। ততক্ষণে ভাই বোন বন্ধু বান্ধবরা সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। মেহেন্দি পড়ার পর আমাকেই বা পায়ে কে একটু গোবর না দোলালে হয়? আজকে রাত্রের মেনুতে ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। ভেবেছিলাম ক্লিপিং নেব, কিন্তু এত মজমস্তি করার পর আর এত নাচানাচি করার পর আর ক্লিপিং নেওয়ার কথা মাথাতেই ছিল না। সব প্রোগ্রাম সেরে খাওয়া দাওয়া করতে করতে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তখন আমার মা মাসি আংটি সবাই মিলে গেছিলো গঙ্গা নিমন্ত্রণ করতে। গঙ্গা নিমন্ত্রণ করে ফিরতে ফিরতে প্রায় 12টা বেজে গেছিলো। তারপরে পরের দিন সকালের জন্য বেশ কিছু জোগাড় করে ঘুমোতে ঘুমোতে আরও 3টে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার।
এর পরের দিন কী হলো না হলো সেসব জানতে গেলে কিন্তু তোমাদের পরের ব্লগটা দেখতে হবে।